ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। রক্তস্নাত ভাষা আন্দোলনে এবার স্মৃতিসৌধে মহান শহীদ দিবস, যেখানে আজ অমর একুশ, এই 21 ফেব্রুয়ারি। এবং সেক্ষেত্রে একইভাবে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবস সাড়ম্বরে পালিত হয়েছে। বুধবার অর্থাৎ 21 ফেব্রুয়ারি ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পৌর পরিষদ চেয়ারম্যান প্রদ্যুৎ দেশ সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, সিনিয়র তথ্য সংস্কৃতি দপ্তরের উত্তর জেলার ডেপারি ডাইরেক্টর দিলীপ দেববর্মা সহ অন্যান্যরা। উদ্বোধক হিসেবে বিশ্ববন্ধু সেন, যারা মাতৃভাষার জন্য জীবন বলিদান করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিস্তৃত আলোচনা করতে গিয়ে তিনি এও জানিয়েছেন, যেভাবে নতুন প্রজন্ম এগিয়ে চলেছে, তাতে বাংলা ভাষা কয়েক প্রজন্ম পরে কতটুকু অক্ষত থাকবে তা নিয়ে বলা মুশকিল। তবে বর্তমান অভিভাবকরা বাংলা ভাষায় ছেলে মেয়েদের পড়াশোনা না করিয়ে ইংরেজি মাধ্যম এবং দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দিকে অগ্রাধিকার দিয়ে চলেছে। এক্ষেত্রে বাংলা ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হচ্ছে, এটা কোনো মতেই সুখকর নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষাকে সর্বস্তরে উন্নতি করে বাঙালি জাতিকে একটা বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন। তবে এই বিষয়ে আজকে তিনি কি বলছেন শুনব। 14-15 বয়সের ছেলে মেয়ে একটু মেচিউর থাকতো, তো একটা জিনিস আজকে লিখে দিয়ে যেতাম, এই মেচিউরিটিটা ওরা ওদের আসেনি বলে আমি লিখলাম, আমি বলে দিচ্ছি, আজ থেকে 100 বছর পরে পৃথিবীর একটি শক্তিশালী ভাষা, পৃথিবীর সম্ভবত তৃতীয় কি চতুর্থ ভাষা বাংলা ভাষা, আর 100 বছর পরে থাকবে কিনা আমি সন্দিহান। আমাদের যে জেনারেশনটা পেরিয়ে যাচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি, কার চালানো মতো ইংরেজি জানি, কার চালানো মতো হিন্দি জানি। আমাদের রাজ্যের দুটো ভাষা আমরা জানি না, একটা হচ্ছে ককবরক আর একটা হচ্ছে মণিপুর। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমাদের পরের পরের জেনারেশন আরো পরে, মানে এখন যারা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, 11-12 পর্যন্ত পড়াশোনা করছে, এই যে শ্রেণীটা যারা ভাষা ধরে রাখবে, ওদের কোনো দোষ নেই, ওদের পরিবার সবাই নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলা ভাষাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে অনেকে নেন না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে গ্রহণ করে। তাই খুব কষ্ট এবং হৃদয় বিদারক। আমি এই জন্য বললাম 14-15 বছর, কারণ আমরা কদিন আছি পৃথিবীতে, কিন্তু এই লেখাটা বক্তব্যটা আমি আবার বলছি, বাংলা ভাষা 100 বছর পরে থাকবে কিনা আমরা সন্দেহ। কারণ বাঙালি যারা বিদেশে থাকে, অনেক বাঙালি বিদেশে যারা থাকেন তাদের সঙ্গে পরিচয় আছে, প্রসঙ্গ আছে, যোগাযোগ আছে, আগতলা আসতে ধর্ম আছে দেখা হয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলা জানে না, ওনারা বাংলাটাকে ইচ্ছে করে একটু কায়দা করে বলেন, কায়দা করে অনুভব বলেন, যেন ওনাদের বাংলাটা বলতে কষ্ট হচ্ছে, একটু অমর্যাদা করার ব্যাপার। দেখা হলে এরা আমার ভারতবাসীও যারা আছেন, দেখা হলে 10টা কথা ইংরেজিতে বলে, 2টা কথা বাংলায় বলে, বাই দি বাই, এনিওয়ে, তোমার অমুক কেমন আছে, ও নাইস, ভেরি গুড, ঠিক আছে। আমরা যারা ভারতবর্ষে এখনো বাস করি বাংলা ভাষাকে নিয়ে, এত বড় সমৃদ্ধশালী ভাষা, এবং কজন ভাবে যে কয়েকটা কবিতার ছোট ছোট এক দুটো লাইন বলি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন ধরা। আপনারা শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য। এই ক্ষেত্রে তিনি বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, শুধুমাত্র নির্ধারিত পাঠ্যক্রম নয়, আরও অন্য কিছু পড়াশোনার দরকার এখনকার সমাজ ব্যবস্থায়, তা না হলে নিজেদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করা খুবই কষ্টকর ব্যাপার। তাই ছাত্রছাত্রীদের নির্ধারিত পাঠ্যক্রমের বাইরে আরও অন্য কিছু পড়াশোনা করার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে কবি সাহিত্যিকদের আসরও আজ শুরু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।